হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ইউনিভার্সিটি সকলকে স্বাগত। আইসিডিএস সুপারভাইজার ক্র্যাশ কোর্সের আজকে ম্যাথমেটিক্স এর অংক করাবো। ম্যাথমেটিক্স এর যে টাইম এন্ড অংক করাচ্ছিলাম, আগের দিন পার্ট ওয়ান করিয়েছি, আজকে পার্ট টু অংক করাবো। আর ম্যাথমেটিক্স এর অল ওভার আজ পার্ট 20 অংক। বাকি পার্ট গুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই তোমরা সেখান থেকে কিন্তু দেখে নেবে। এবং যারা এখনো অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রিপশনের পাশে বেল আইকনটি টিপে রাখবেন, এতে কিন্তু নোটিফিকেশন পাওয়া যাবে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। শর্টকাট মেথডের একদম কোশ্চেন করাচ্ছি, অঙ্কগুলো করাচ্ছি, কার্য সময়ের অঙ্কগুলো। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কিন্তু মন দিয়ে দেখবে। কোশ্চেন নাম্বার 6 দেখো, আজকে প্রথম কোশ্চেন। বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 ডেজ। বি ইজ 25% মোর এফিসিয়েন্ট দেন এ, ইন হাউ মেনি ডেজ এ অ্যালোন ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। বি একটি কাজ 20 দিনে করতে পারে, বি এর থেকে 25% বেশি দক্ষ, তাহলে ওই কাজটি এ একা কতদিনে শেষ করতে পারবে। তাহলে আমার কোশ্চেন কি বলে দিয়েছে যে একটি কাজ বি করে 20 দিনে, আর আরেকটা কন্ডিশন বলে দিয়েছে যে বি কিন্তু এর থেকে 25% বেশি দক্ষ, মানে কি এর থেকে বেশি শক্তিশালী বলতে পারো, ঠিক আছে? তার মানে এর থেকে বি বেশি কাজ করে, সেটা কতটা, সেটা 25% বেশি, ঠিক আছে? এই হচ্ছে তোমার দুটো কন্ডিশন দেওয়া আছে। তাহলে ওই পুরো কাজটা এ যদি একা করতো, তাহলে এ একা কতদিনে শেষ করবে। ওকে, তাহলে আমরা ডাইরেক্ট সলিউশনে চলে যাই। দেখো 25% মানে কি, 25% মানে 25/100=1/4। তার মানে বি হচ্ছে 1/4 অংশ বেশি কাজ করতে পারে। তার মানে এ যদি 1 হয়, তাহলে বি হবে 1+1/4, তাহলে সমান হয়ে যাবে 1:5/4। এটা কিসের রেশিও? এটা এ ইজ টু বি এর দক্ষতার রেশিও। তাহলে এ যদি 1 অংশ কাজ করতে পারে, বি হচ্ছে 1+1/4 করবে। তার মানে এ আর বি এর অনুপাত হয়ে যাবে 1:5/4। তাহলে 1:5/4 মানে ভগ্নাংশকে তোমার রেশিওতে এমনি সংখ্যায় নিয়ে আসতে গেলে কি করতে হবে, এখানে যে হরের টার্মটা আছে, সেই হরের টার্মটা এখানে হচ্ছে তোমার গুণ করে দিতে হবে, তাহলে 4:5। বা এই প্রসেসটা, এই জিনিসটা পুরোটা যদি তোমরা এইভাবে করতে না চাও ভগ্নাংশ আকারে, তাহলে তোমরা এখান থেকে ডাইরেক্ট করতে পারো যে এ যদি 100 কাজ করে, ঠিক আছে, তাহলে বি করবে কত, 100 থেকে 25% বেশি, তার মানে বি করবে 125, ঠিক আছে? এই হচ্ছে তোমার বলে দেয়া আছে। বি যদি এ যদি 100টা কাজ করতে পারে, বি তাহলে ওই একই সময়ে করবে 125টা কাজ, কারণ বি এর থেকে 25% বেশি। তাহলে এটা কাটাকুটি করলে, 25 দিয়ে কাটাকুটি করলে হয়ে যায় 4/25, 5/25, 125। তাহলে এই 100 দিয়েও তোমরা কিন্তু জিনিসটা করতে পারো, ঠিক আছে? যেটা তোমাদের মনে হবে সেটা করবো। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পেলাম, তাহলে আমরা এফিসিয়েন্সি বা দক্ষতা পেয়ে গেলাম A:B-এর 4:5, এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম এফিসিয়েন্সি সমান 4:5, ঠিক আছে? এবার দেখো, আমি বলে দিয়েছি, আগে বলেছি যে এফিসিয়েন্সি আর টাইম মানে দক্ষতার সময় কিন্তু ব্যস্তানুপাতে সম্পর্কিত। কেন? কারণটা ভালো করে শোনো, যে দেখো যে বেশি দক্ষ সে তাহলে পুরো কাজটা করতে নিশ্চয়ই কম সময় নেবে। ধরে নাও যে একটা জমিতে আলু চাষ করছে, সেই আলু চাষ করতে তোমাদের একজন সময় নিচ্ছে, মানে একজন মানে এখানে এ আর বি হচ্ছে মনে করো, তাহলে এ যদি হচ্ছে একদিনে 4টে কাজ করতে পারে, ঠিক আছে, আর বি যদি একদিনে 5টা কাজ করতে পারে, তাহলে ওই পুরো জমিটা কে আগে শেষ করবে? বি আগে শেষ করবে। বি এর সময় কম লাগবে, কারণ কি, কারণ বি হচ্ছে একদিনে 5টা কাজ করছে, ঠিক আছে? কারণ এ এর থেকে বি বেশি কাজ করতে পারে একদিনে, তার জন্য কিন্তু বি এর পুরো জমিটা শেষ করতে কম সময় লাগবে, বোঝা গেছে? তার জন্যই বলছে যে এফিসিয়েন্সি এন্ড টাইম বা দক্ষতা এবং সময় হচ্ছে পরস্পর ব্যস্তানুপাত সম্পর্কিত, কারণ যে বেশি দক্ষ হয় তার সময় তত কম লাগে। তাহলে এখানে দেখো যে এর এফিসিয়েন্সি হচ্ছে 4, আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5, ঠিক আছে? এখান থেকে পেয়ে গেলাম, তাহলে সময় তাহলে কি হবে, সময় হয়ে যাবে 5:4, ঠিক আছে? এটা হচ্ছে ব্যস্তানুপাত সম্পর্কিত। তাহলে এ ওই একটি কাজ করতে যদি 5 দিন সময় নেয়, বি তাহলে ওই কাজটা কমপ্লিট করবে 4 দিনে, ঠিক আছে? এই হচ্ছে এটার মানে, 4:5 এফিসিয়েন্সি আর টাইম হচ্ছে 5:4। সুতরাং তোমরা চোখ কান বুঝে করে দেবে যে এফিসিয়েন্সি যে অনুপাতটা বেরোবে, সময় হলে সময়ের অনুপাত করতে গেলে পুরোপুরি উল্টে দেবে, ঠিক আছে?
মানে ব্যস্তানুপাত যেহেতু, সেজন্য 4:5 কে 5:4 ডাইরেক্ট করে দিতে পারলাম। এটার মানে হচ্ছে এটা। বোঝা গেছে এই অবধি নিশ্চয়ই? তাহলে এবার আমাকে বলে দিয়েছে কি কন্ডিশনে যে বি একটি কাজ 20 দিনে করতে পারে। তার মানে এই যে বি এই চার যে পেলো, মানে এ আর বি এর যে সময়ের অনুপাত 5:4 পেলাম, ঠিক আছে, তাহলে এখানে আমার বাই আওয়ার কন্ডিশন 4:20। ভালো করে বোঝো, 4:20 কিনা, কারণ আমি এখানে অনুপাতে করেছি, ঠিক আছে। তাহলে অনুপাতে যখনই আমি করছি, বাট আমার এখানে বলে দিয়েছে যে 20 দিনে বি ওই কাজটা কমপ্লিট করতে পারে, মানে আমি যখনই 4:20 করব, মানে 4 এর 5 গুণ বেশি 20 করব তখনই, তাহলে এ কত দিনে কাজটা করবে, তাহলে 5 এর সাথে 5 গুণ করে দেবো। মানে এ এ হচ্ছে 5 দিনে করতে পারে, তাহলে 5 এর সাথে 5 গুণ করলেই আমরা এ একা কতদিন কাজটি করতে পারবে সেটা বার করে নিতে পারবো। একটু হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, তার আরেকবার বলে দিচ্ছি, শুনে রাখো। যে দেখো এই যে সময়ের অনুপাত a:b, এটা পেলাম কিভাবে, যে এফিসিয়েন্ট, যাতে দক্ষতা থেকে আমরা সময়ের অনুপাতটা পেয়ে গেলাম ব্যস্তানুপাত সম্পর্কিত। তার মানে তাদের সময়ের অনুপাত মানে কি, সময়ের অনুপাত মানে কি, মানে হচ্ছে এ যদি 5 দিনে করতে পারে, বি তাহলে করবে 4 দিনে, বা উল্টোটাও বলা যায় যে বি যদি একটি কাজ 4 দিনে করে তাহলে এ করবে 5 দিনে। কিন্তু আমাদের কন্ডিশনে বলে দেওয়া আছে যে বি একটা কাজ করে 20 দিনে, আর এই যে অনুপাতটা করে নিয়েছি এটা তো সবটাই আমরা ধরে নিয়েছি, তাহলে বাই আওয়ার কন্ডিশন 4:20। ভালো করে বোঝো, 4:20 মানে 4 হচ্ছে 20-এর সাথে সমান। তাহলে এই 4 থেকে 20 আনতে গেলে আমাকে কি করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে, তবেই না 20 আসবে, ঠিক আছে। কারণ আমরা অনুপাত থেকে ডাইরেক্ট আমরা দিনেতে নিয়ে যাচ্ছি, তাহলে 4 থেকে 5 গুণ করছি, সেটা হচ্ছে 20 দিন হচ্ছে, ঠিক আছে। কিভাবে, 5 4 এর সাথে 5 গুণ করলে, তাহলে যখনই আমি 5টা এখানে গুণ করব, তাহলে অনুপাতের ক্ষেত্রে কি করতে হয়, যেটা গুণ করতে হলে দুটো কি একসাথে গুণ করতে হবে, তাহলে এখানে আমরা এখানেও আমরা এর সাথে কি করব, 5 গুণ করব। তাহলে অলরেডি এ হচ্ছে 5 দিনে করতে পারতো, তার মানে 5×5 হচ্ছে 25 দিনে করতে পারবে। তার মানেটা কি দাঁড়ালো, যে বি যদি একটি কাজ করে 20 দিনে, তার মানে এ সেই একই কাজটা করবে 25 দিনে। এটার মানে হলো এটা। তার মানে আমার কোশ্চেনটা ছিল যে এ একা কতদিনে ওই কাজটি কমপ্লিট করতে পারবে, করতে পারবে 25 দিনে। বাস এটাই হচ্ছে তোমার অঙ্কের প্রসেস। কোশ্চেনটা একবার তাহলে দেখে নাও যে এ একা কতদিনে কাজটি শেষ করবে, আর অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম দেখো 25 দিনে। এই যে 25 দিনে হচ্ছে অ্যান্সারটা পেয়ে গেলাম। কোশ্চেন নাম্বার 7 এ চলে এলাম। বি এ এর থেকে দ্বিগুণ ভালো কাজ করতে পারে, এবং যদি তারা একসাথে একটি কাজ 18 দিনে করতে পারে, তাহলে কতদিনে এ একা ওই কাজটা করতে পারে, ঠিক আছে, করতে পারবে। তার মানে এখানে তোমার দুটো কন্ডিশন দেওয়া আছে, যে একটা হচ্ছে বি এ এর থেকে দ্বিগুণ ভালো কাজ করতে পারে। এটার মানে কি, তার মানে বি হচ্ছে এ এর থেকে বেশি দক্ষ, ঠিক আছে, আর সেটা কতটা, সেটা দ্বিগুণ। তাহলে সেখান থেকে আমরা এ আর বি এর দক্ষতার অনুপাত পেয়ে যাব। তাহলে প্রথমেই আমরা পেয়ে গেলাম এ আর বি এর দক্ষতার অনুপাত হচ্ছে 1:2, কারণ একদম আমাদের কন্ডিশন অনুসারে এ যদি একটা কাজ একদিনে করতে পারে, সরি, এক একটা কাজ করতে পারে একদিনে, তাহলে বি করবে একদিনে 2টো কাজ। এটার মানেই কিন্তু এটা, ঠিক আছে, কারণ বি হচ্ছে এর থেকে বেশি দক্ষ, মানেই হচ্ছে সে বেশি কাজ করছে। এবার বলে দিয়েছে যে যদি তারা একসাথে একটি কাজ 18 দিনে করতে পারে, তাহলে এই কাজটা কতদিনে করবে। তাহলে বি এ আর বি দুজনের দক্ষতার অনুপাত তো পেয়ে গেলাম 1:2, তার মানে তারা একদিনে একসাথে কতটা কাজ করবে, 1+2=3টে কাজ। ভালো করে বুঝবে, আমি ধরে ধরে বোঝাচ্ছি তোমাদের, ভালো করে বুঝবে। যে দেখো এ আর বি এর দক্ষতার অনুপাত মানে কি, একদিনে তারা কতখানি কাজ করতে পারে তাদের অনুপাত। তাহলে এ যদি একদিনে 1টা কাজ করতে পারে, তাহলে বি করবে একদিনে 2টো কাজ। তাহলে তারা যখন একসাথে কাজ করবে, তাহলে একদিনে কটা কাজ করতে পারবে, 3টে কাজ, 1+2=3টে কাজ। আর সেই 3টে কাজ কদিনে করছে, একদিনে। তাহলে 18 দিনে ওই যে একটি কাজ, সেই একটি কাজকেই আমরা আগে প্রথমে বার করব। তাহলে 3টে কাজ যদি তারা একসাথে একদিনে করতে পারে, তাহলে 18 দিনে তারা কটা কাজ করবে টোটাল, সেটাই হচ্ছে মোট কাজ কতটা। আরে ধরে নাও না, যে যেমন আমি যেমন জমির কথা বলি, যে জমিতে পুরো কাজটা
তারা দুজনে একসাথে করছে একদিনে তিনটে। তাহলে আমরা জানি না যে পুরো জমিটা কতটা কাজ আছে, ঠিক আছে? তাহলে তিনটে কাজ করছে একদিনে, বাট তোমাকে বলে দিয়েছে যে 18 দিনে কিন্তু ওই কাজটা তারা একসাথে শেষ করে দিতে পারে। তাহলে সেখান থেকে তো আমি ডাইরেক্ট ওই তিন নিয়মে করে নিতে পারবো যে তিনটে কাজ যদি তারা একদিনে করে, তাহলে 18 দিনে তারা 3 × 18 = 54টা কাজ করবে। সেই 54টা কাজই তো হচ্ছে পুরো জমিটা, বুঝে গেছে? তাহলে 54টা কাজ এ কতদিনে করবে সেটা হচ্ছে তোমাকে বার করতে হবে, এটা তোমার কোশ্চেনে বলে দিয়েছে, ঠিক আছে? এবার এখানে যদি এর বদলে বি দিত তাহলে সে একইভাবেই নির্ণয় করতে পারতে। শুধু তোমার ফার্স্ট কাজই হচ্ছে তোমার ওই একটি কাজ মানে টোটাল কাজটা কতটা সেটা নির্ণয় করা। ওকে, তাহলে ব্যাস হয়ে গেল। তাহলে আমরা কিভাবে করছি দেখো একবার, এই যে করছি দেখো, একসাথে তারা একটি একদিনে করে তিনটি কাজ, তাহলে 18 দিনে করে 3 × 18 = 54টি কাজ। তাহলে টোটাল কাজ পেয়ে গেলাম 54টা। তাহলে 54টা কাজ হচ্ছে টোটাল কাজ। তাহলে এ একা কতদিনে করবে? 54/1 = 54 দিনে। কারণ কি? কারণ এর দক্ষতাই তো একটা কাজ করা, একদিনে সে একটা কাজ করবে। তাহলে 54টা কাজ করতে কতদিন সময় লাগবে? 54/1 = 54 দিন। তাহলে অ্যান্সার হয়ে গেল যে এ একা করলে ওই কাজটা শেষ করবে 54 দিনে। যদি বি বলতো, তাহলে যদি বলতো যে বি একা কতদিনে কাজ করবে, তাহলে অ্যান্সার হয়ে যেত 54/2। কারণ কি? কারণ বি হচ্ছে একদিনে দুটো কাজ করে। তাহলে 54টা কাজ করতে তার সময় লাগবে 54/2 = 27 দিনে। বোঝা গেছে? তাহলে এই অঙ্কগুলো কিন্তু এইভাবেই করতে হবে, করলে খুব সহজ মেথডে করতে পারবে। এমনি ছোটবেলায় যেগুলো শিখেছো সেগুলো করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আই থিঙ্ক তোমরা একদম পরিষ্কার ভাবে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 দেখো, যে বি একটি কাজ 20 দিনে করতে পারে, ঠিক আছে? বি একটি কাজ 20 দিনে করতে পারে। এ বি এর থেকে 25% বেশি দক্ষ, তাহলে ওই কাজটি এ একা কতদিনে শেষ করবে? তাহলে এখানে কি বলে দিয়েছে যে বি হচ্ছে 20 দিনে কাজ করতে পারে একটি কাজ, কিন্তু আরেকটা কন্ডিশন বলে দিয়েছে যে এ হচ্ছে বি এর থেকে বেশি দক্ষ। কতটা? 25% বেশি দক্ষ। তাহলে এ কতদিনে কাজটা করবে? দেখো একই রকমই প্রশ্ন থাকবে যে কে কতদিনে কাজ করতে পারে, কতটা বেশি দক্ষ, এরকমই কিন্তু পরীক্ষা থাকবে, কোশ্চেন থাকবে, কিন্তু ডিফারেন্ট টাইপস এর কোশ্চেন থাকছে, ঠিক আছে? এক একটা রকম কন্ডিশন আলাদা আলাদা করে বলে দিয়েছে। তাহলে এখানে বলে দিয়েছে অন্য, তাহলে আমরা প্রথমেই কাজ কি করব, আমাদের দক্ষতার রেশিও বার করে নেব। কারণ আমাদের এখানে বলে দিয়েছে যে 25% বেশি দক্ষ এ বি এর থেকে, তাহলে আমাদের প্রথমেই দক্ষতার রেশিও বার করে নেব a:b এর। তাহলে সেটা কি হয়ে যাবে, তাহলে বি যদি 100টা কাজ করতে পারে একদিনে, তাহলে এ করবে 125টা কাজ। এটাই তার মানে, তাই? কারণ কি? কারণ এ বি এর থেকে 25% বেশি দক্ষ। তাহলে 100/25 25 হয়, তার মানে 100+25টা কাজ করবে, 125টা কাজ করবে। তাহলে বি যদি 100টা কাজ করে, এ করবে 125টা। তাহলে এটা কাটাকুটি করলে কি হয়ে যায়, দক্ষতার অনুপাত হয়ে যায় 5:4। 25 দিয়ে কাটাকুটি করেছে, 25 দিয়ে কাটাকুটি করলে 5 × 25 = 125, 4 × 25 = 100। তাহলে এ টু বি এর দক্ষতার অনুপাত পেয়ে গেলাম 5:4। তাহলে তাদের সময়ের অনুপাত কত হবে? 4:5। কারণ কি? অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি যে দক্ষতা এবং সময় ব্যস্তানুপাত সম্পর্কযুক্ত। তাহলে চোখ কান বুঝে 5:4 থাকলে 4:5 করে দাও, ঠিক আছে? ব্যাস, তাহলে সময়ের অনুপাত পেয়ে গেলাম 4:5। এবার কি করতে হবে? এবার দেখো বলে দিয়েছে যে বি একটি কাজ 20 দিনে করতে পারে, বাট এখানে আমার অনুপাতের মাধ্যমে আমরা পেয়েছি যে বি একটি কাজ করে 5 দিনে, ঠিক আছে? বাট আমার এখানে 20 দিনে বলে দিয়েছে, তার মানে 5 = 20 করতে হবে, কারণ অনুপাতটা তো আমার ধরে নেওয়া, তাই না? বাট এখানে তো আমার কন্ডিশনে পুরোপুরি বলে দিয়েছে যে 20 দিনে করতে পারে। তাহলে আমার 5 = 20 করব, করে তারপরে 4 = কত সেটা বার করলেই হয়ে যাবে। তাহলে 5 থেকে যদি 20 করতে হয়, তাহলে কত দিয়ে গুণ করতে হয়? 4 দিয়ে গুণ করলে 20 আসবে। তাহলে সিমিলারলি 4 এর সাথে এখানে 4 দিয়ে গুণ করলে যে দিনটা আসবে, মানে 4×4 = 16, তাহলে 16 দিনে হচ্ছে পুরো কাজটা এ করতে পারবে, ঠিক আছে? এটা মানে এটা, কারণ আমি অলরেডি বলে দিয়েছি অনুপাত অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে বলে দিয়েছি যে অনুপাত সমানুপাত করতে গেলে যে রাশিটা দিয়ে যদি তুমি গুণ করতে চাও, তাহলে তোমাকে দুদিকেই গুণ করতে হবে, ভাগ করতে চাইলে দুদিকেই ভাগ করতে হবে, ঠিক আছে? এইভাবেই কিন্তু তোমাদের অনুপাত সমানুপাতের অঙ্কগুলো করতে হয়। তাহলে 5 থেকে 20 তে নিয়ে যেতে হলে 4 দিয়ে গুণ করলে, তাহলে এর ক্ষেত্রে
4 দিয়ে গুণ করতে হবে, যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে এ একা ওই কাজটা কমপ্লিট করতে পারবে। তাহলে দেখে নিই সলিউশনটা, দেখো তাহলে সলিউশনটা আমি এখানে আগের বারে করেছিলাম জাস্ট ক্রস করে, আর এখানে ইকুইভ্যালেন্ট দিয়ে করাচ্ছি, ব্যাপারটা কিন্তু একই, বিভিন্ন রকম ভাবে তোমাদের জন্য করাচ্ছি। ঠিক আছে, যে 5 ইকুইভ্যালেন্ট 20 যেহেতু এখানে বলে দিয়েছে, অলরেডি আমি ডিসকাস করে দিলাম, তাহলে 4 ইকুইভ্যালেন্ট কত সেটা বার করবো। কেন 4 করবো? কারণ এর অনুপাত হচ্ছে কাজের, সরি, সময়ের অনুপাত হচ্ছে 4, যখন বি এর অনুপাত 5, তার জন্যই করবো। ঠিক আছে, আর 5 ইকুইভ্যালেন্ট 20 সেটা বলে দিয়েছে, কারণ বি একটি কাজ 20 দিনে করতে পারে, তাহলে 4 ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 20 × 4/5। এটা জাস্ট ওই নিয়মের মতন, তাহলে কাটাকুটি করো, 5 কে 20 দিয়ে কাটাকুটি করলে 4 হয়, তাহলে 4 × 4 = 16 দিন। ঠিক আছে, তুমি আগের প্রসেস ও করতে পারো, আমি অলরেডি যেটা বললাম যে 5 থেকে 20 আনতে গেলে তোমাকে 4 দিয়ে গুণ করতে হবে, তার মানে তোমাকে 20, আর তার মানে তোমাকে তাহলে 4 কে 4 দিয়ে গুণ করতে হবে, করলে সেটা যেটা অ্যান্সার আসবে 16, সেটা হচ্ছে তোমার হচ্ছে এ একা কতদিনে করবে, ব্যাপারটা একই। ওকে, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 16 দিন। কোশ্চেন নাম্বার 9 দেখো, যে এ ও বি একসাথে একটি কাজ 12 দিনে করতে পারে, বি ও সি একই কাজ একসাথে 16 দিনে করতে পারে। ভালো করে বুঝলে, তাহলে এ ও বি একসাথে একটি কাজ করে 12 দিনে, আর বি ও সি একসাথে ওই একই কাজ করে 16 দিনে। এবার বলে দিয়েছে এ 5 দিন কাজ করলো, বি 7 দিন কাজ করলো, এবং বাকি কাজ সি 13 দিনে শেষ করলো। এখানে কিন্তু কোশ্চেনটা পুরোপুরি অন্যরকম কোশ্চেন। ঠিক আছে, এরা কন্ডিশনে বলে দিয়েছে যে এ ও বি একসাথে যদি কাজ করতো তাহলে সেটা কিন্তু সেই কাজটা, টোটাল কাজটা 12 দিনে শেষ করতে পারত, বি ও সি যদি একসাথে কাজ করে তাহলে 16 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, তাহলে তারা কিন্তু কাজে লাগলো, কাজে লাগার পর কিন্তু এ 5 দিন কাজ করলো, বি করলো 7 দিন, মানে কি তারপর তারা চলে যাচ্ছে কিন্তু, হ্যাঁ, কিন্তু বাকি কাজটা কি করছে, বাকি কাজটা সি 13 দিনে শেষ করছে। তাহলে যদি পুরো কাজটা সি একা করতো তাহলে সেটা কতদিনে শেষ করতে পারতো, মানে সি একা কতদিনে ওই কাজটা শেষ করবে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কটা, আর এই রকম অঙ্ক কিন্তু প্রচুর মানে পরীক্ষাতে আসে, আর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সুতরাং ভালো করে বুঝবে মন দিয়ে কিভাবে করাচ্ছি, পরপর স্টেপ গুলো করাবো, সেই স্টেপ গুলো ভালো করে বুঝবে। আমাদের প্রথম কাজই হচ্ছে তাহলে কি, এই একটি কাজ বা পুরো কাজটাকে আমরা বার করা। ঠিক আছে, সব অঙ্কর ক্ষেত্রে কিন্তু আমি তাই করছি, টোটাল কাজ কতটা সেটা আমাকে বার করা। তাহলে অ্যাজ ইউজুয়াল আমার রুল অনুসারে যেমন ভাবে করতাম, যে এ ও বি যদি 12 দিনে করে আর বি ও সি যদি 16 দিনে করে, সেখান থেকে আমরা টোটাল কাজটা পেয়ে যাব। কিভাবে, এ ও বি করছে 12 দিনে, দেখো আগে এইরকম শিখিয়েছিলাম, আর বি ও সি করছে 16 দিনে, তাহলে টোটাল কাজ করতে গেলে কি করতে হবে, 12 আর 16 লসাউ করতে হবে। এই লসাউ করে 12 আর 16 লসাউ করো, লসাউ করে দেখবে 48 হচ্ছে, তাহলে লসাউ হচ্ছে, আর এই 48টা হচ্ছে তোমার টোটাল কাজ, মোট কাজ হচ্ছে 48টা, পেয়ে গেলাম। এরপর আমরা কি করব, তাহলে দেখো এবার এ আর বি যদি দুজনে একসাথে করে তাহলে তাদের দক্ষতা কত হয়ে যাবে, 4, আর বি ও সি এর দক্ষতা হয়ে যাবে 3। কিভাবে করলাম, 48 কে 12 দিয়ে ভাগ, 4 4 বরং 48, আর 48 কে 16 দিয়ে ভাগ করলে 3, এটা কি পেয়ে গেলাম, দক্ষতা। ঠিক আছে, মানে 48টা কাজ তারা 12 দিনে করছে, তার মানে একদিনে কতগুলো করতে পারবে, 4টে কাজ। এটা কারা, এ আর বি মিলিয়ে, আর বি ও সি দুজনে একত্রে মিলিয়ে একদিনে 3টে কাজ করতে পারে। গটিক, এরপরের আমার স্টেপটা দেখো, এই অবধি স্টেপ কিন্তু অলরেডি আমরা আগেই আলোচনা করেছি, এর পরের স্টেপটা দেখো। এর পরের লাইনটা বলে দিয়েছে যে এ 5 দিন করছে আর বি 7 দিন করছে, আর বাকি কাজটা করছে সি 13 দিনে। তাহলে আমি পুরোপুরি বসিয়ে দিলাম যে এ বি সি 3 জন লিখে দিলাম, লিখে দেওয়ার পর দেখো এ 5 দিন করছে, বি 7 দিন করছে, আর সি 13 দিন করছে, এটা লিখলাম। এর পরের লাইনটা কি করছি দেখো, দেখো এ 5 দিন করছে মানে এ এ হচ্ছে বি এর সাথে করছে 5 দিন, বি 7 দিন করছে, তার মানে কি 5 + 2 কেন লিখেছি, যে এই যে 5 দিনটা এটা হচ্ছে বি এ এর সাথে করতে পেরেছে, আর বাকি যে 2 দিনটা এই 2 দিনটা হচ্ছে বি সি এর সাথে করেছে। ভালো করে বুঝবে, যে এ বি সি 3 জনে 5 দিন করছে, 7 দিন করছে, 13 দিন করছে, বাট এই যে এ এ এ বি এর সাথে করছে 5 দিন,
বি হচ্ছে বাকি যে দুদিনটা কাজ করছে সেটা সি এর সাথে করছে অফকোর্স, আর সি হচ্ছে তাহলে ওই দুদিন হচ্ছে, সি তো 13 দিনে করছে, তা 13 দিনের মধ্যে দুদিন হচ্ছে সে বি এর সাথে করছে আর বাকি 11 দিন হচ্ছে সে একা করছে। বোঝা গেছে ব্যাপারটা কি? এই হচ্ছে মানেটা। তাহলে এখান থেকে আমি তাহলে ডাইরেক্ট বলতে পারি যে 5 অফ a প্লাস b প্লাস 2 অফ b প্লাস c প্লাস 11 c সমান 48। 48 কেন করলাম? তার টোটাল কাজ হচ্ছে 48টা কাজ, সেই 48টা কাজের মধ্যে 5 দিন এ আর বি একসাথে করছে, 2 দিন বি আর সি একসাথে করছে, আর বাকি 11 দিন হচ্ছে সি একা করছে। করিয়ে যে টোটাল কাজটা করছে সেটা হচ্ছে, তার পরিমাণটা হচ্ছে 48টা কাজ। ব্যাস পেয়ে গেলাম। এবার আমি এ আর বি এর দক্ষতা আমরা জানি 4, অলরেডি আগে আগে আলোচনা করলাম এ আর বি এর দক্ষতা 4, মানে একদিনে সে 4টে কাজ করতে পারে। তাহলে তারা 5 দিন করছে একসাথে, তার মানে 5 × 4টে কাজ করবে। বি ও সি এর দক্ষতা হচ্ছে আমরা জানি 3, তার মানে 2 × 3 এখানে বসিয়ে দিলাম, আর 11 × c, এই সি কতটা কাজ করে সেটাই তোমাকে বার করতে হবে। প্রথমে আমরা দক্ষতা বার করব, যে সি এর দক্ষতা কত সেটা বার করলে আমরা সে কতদিনে পুরো কাজটা শেষ করবে সেটা বার করে নেবো। জাস্ট ওয়ার্কিং নিয়ম এখান থেকে শুরু করেছি, ওয়ার্কিং নিয়মে, তাহলে অ্যান্সার ইকুয়াল টু 48। এই অবধি বোঝা গেছে কি? এরপর তাহলে কি করলো, জাস্ট ক্যালকুলেশন করো, 4 × 5 = 20 প্লাস 3 × 3 = 6 প্লাস 11 c = 48, তার মানে 11 c = 48 মাইনাস 26, এই যে 20 আর 6 এটাকে 26, 26টা সমান চিহ্নের ডান দিকে নিয়ে চলে গেছে তার জন্য বিয়োগ হয়ে গেছে, সমান 22। তাহলে 11 c = 22, তাহলে c = হয়ে গেল 22/11 = 2, তাহলে c এর দক্ষতা পেয়ে গেলাম 2। ঠিক আছে, তোমার হচ্ছে এই জায়গাটাই কিন্তু বোঝার মেন কাজ, এইখানটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমার এই অঙ্কের ফুল প্রসেসটা হয়ে যাবে। যে কি বলতে চাইছে, এ করছে 5 দিন, বি করছে 7 দিন, আর সি করছে 13 দিন। তাহলে বাই এর কন্ডিশন, এ আর বি দুজনে একসাথে করছে 5 দিনে, তারপরে বি যেহেতু 7 দিন কাজ করছে আর এ যেহেতু চলে যাচ্ছে, তাহলে বাকি কাজটা বি সি এর সাথে করছে, তাহলে বি করছে তাহলে 2 দিন হচ্ছে সি এর সাথে, মানে তার জন্য করে দিলাম 2 অফ b প্লাস c, আর সি করছে 13 দিনে কাজ, তার মানে সি 2 দিন হচ্ছে কাজ বি এর সাথে করে নিচ্ছে, তাহলে বাকি 11 দিন কাজ সি একা করবে। তাহলে সি এর দক্ষতাটা আমরা ডাইরেক্ট এখান থেকে ক্যালকুলেশন করে বার করে নিলাম। ঠিক আছে, আর এ আর বি এর দক্ষতা কত, বি আর সি এর দক্ষতা কত, অলরেডি আমরা আগেই প্রথমেই ডিসকাস করে নিয়েছিলাম, বা সেগুলো বসিয়ে দেবো, বসিয়ে দিলে তোমার সি আর নন সি এর দক্ষতা পেয়ে গেলাম 2। তাহলে যখনই সি এর দক্ষতা আমরা পেয়ে গেলাম, তাহলে সি একদিনে করছে 2টো কাজ, দক্ষতা মানে তো তাই, তাহলে 48টা কাজ করবে সি কতদিনে, তাহলে সি যদি একদিনে 2টো কাজ করতে পারে তাহলে 48টা কাজ করবে কতদিনে, 48/2 = 24 দিনে। তাহলে অ্যান্সারটা হয়ে গেল, সি একা যদি পুরো কাজটা করত তাহলে সে একা শেষ করত 24 দিনে। কোশ্চেন নাম্বার 10 দেখো, যে পি ও কিউ যদি একসাথে একটি কাজ 12 দিনে করতে পারে, পি একা যদি ওই কাজটা 20 দিনে করতে পারে। ভালো করে কোশ্চেন গুলো বুঝবে, যত এবার আরো কোশ্চেন নিয়ে আসবো তত শক্ত শক্ত কোশ্চেন আসবে, সুতরাং বুঝবে ভালো করে। পি ও কিউ একসাথে একটি কাজ করছে 12 দিনে, পি একা কিন্তু করতে পারে 20 দিনে ওই একই কাজ। এবার বলে দিয়েছে আর একটা কন্ডিশন, যদি কিউ প্রতিদিন অর্ধেক কাজ করে তাহলে পি ও কিউ একসাথে কতদিনে কাজটা শেষ করবে। ঠিক আছে, তার মানে কি তোমায় বলে দিয়েছে, প্রথম ক্ষেত্রে পি ও কিউ একসাথে কাজ করলে 12 দিনে কমপ্লিট করতে পারতো। ঠিক আছে, কিন্তু পি এখানে বলে দিয়েছে একা করছে 20 দিনে। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমি কিউ একা কতদিনে কাজটা করতে পারে সেটা আমরা পেয়ে যাব। বাট নেক্সট কন্ডিশনে বলে দিয়েছে, যদি কিউ আগে যা করতো কাজ প্রতিদিন, তার যদি অর্ধেক কাজ এখন করে, ঠিক আছে, মনে করো আগে যদি সে 10টা কাজ করতো প্রত্যেক দিন, এখন সে কত কাজ করবে, 10/2, মানে 5টা কাজ করবে, এইরকম বলতে চাইছে ব্যাপারটা। তাহলে যদি কিউ এখন প্রতিদিন অর্ধেক কাজ করে তাহলে পি ও কিউ একসাথে কতদিনে কাজটা শেষ করবে, এটা হচ্ছে তোমার কোশ্চেনের মিনিং। ওকে, এরপর তাহলে আমরা সলিউশনে চলে যাই। তাহলে প্রথম প্রথম কাজই আমাদের টোটাল কাজ কতটা সেটা বার করা, যেমন ভাবে আগের মতন করি। তাহলে পি ও কিউ হচ্ছে একা করছে কতদিনে, 12 দিনে।
আর পি হচ্ছে মানে পি ও কিউ একসাথে করছে 12 দিনে, আর পি একা করছে 20 দিনে। ঠিক আছে, তাহলে দুজনের দুজনের লসাগু করলাম, 12 আর 20 লসাগু করলে আমরা কি পেয়ে গেলাম, 60। 60 হচ্ছে কি টোটাল কাজ। তাহলে পি ও কিউ আগে মানে পি ও কিউ এর দক্ষতা কত, 5টা কাজ করার, আর পি এর দক্ষতা হচ্ছে 3টে কাজ করার। কিভাবে করলাম, 60 কে 12 দিয়ে ভাগ করলাম 5 হয়ে গেল, আর 60 কে 20 দিয়ে ভাগ করলাম 3 হয়ে গেল। বোঝা গেছে? তাহলে পি ও কিউ একসাথে একদিনে কাজ করতে পারে 5টা কাজ, আর পি একদিনে একা করতে পারে 3টে কাজ। তাহলে অফকোর্স কিউ কে তো 2টো কাজ একদিনে করতেই হবে, তবেই না পি ও কিউ একসাথে 5টা কাজ করতে পারবে। বোঝা গেছে? তাহলে পি যদি একদিনে 3টে কাজ করে, তাহলে কিউ কত, কিউ একদিনে কটা কাজ করবে, 2টো কাজ, কারণ এই 5টা তো দুজনে একসাথে করছে। তার মানে আমরা পেয়ে গেলাম কি, কিউ একা কাজ করে 2টো কাজ। বোঝা গেছে? অলরেডি এই কোশ্চেনটা কিন্তু আগেও আমরা করেছিলাম। হ্যাঁ, মানে এই ধরনের কোশ্চেন, এই যে একসাথে কাজ করলে কি হয়, একা কাজ করলে কি হয়। তাহলে যাই হোক, এখন আমরা পেয়ে গেলাম যে কিউ যদি একা কাজ করে তাহলে সে করবে একা 2টো কাজ। এবার এখন আমার কন্ডিশনে বলে দিয়েছে যে কিউ যদি প্রতিদিন এখন অর্ধেক কাজ করে, তার মানে কি আগে কিউ করতো 2টো কাজ একদিনে, তাহলে এখন অর্ধেক কাজ করবে, মানে কি কিউ করবে 1টা কাজ। বুঝে গেছে? তাহলে কিউ হচ্ছে আমার একা করছিল 2টো কাজ, কিন্তু এখন করবে অর্ধেক কাজ, মানে 1টা কাজ করবে। তাহলে পি ও কিউ একসাথে কটা কাজ করবে, 3 + 1 = 4টে কাজ, কারণ পি তো হচ্ছে সেই একই কাজই করবে, শুধু কিউ হচ্ছে চেঞ্জ করবে। তাহলে পি হচ্ছে আগে যা কাজ করতো 3টে কাজ, সেই 3টে কাজই করবে, বাট কিউ হচ্ছে এখন অর্ধেক কাজ করবে, 1টা কাজ করবে। ঠিক আছে, তাহলে পি ও কিউ দুজনে একসাথে একদিনে কটা কাজ করবে, 3 + 1 = 4টে কাজ, তার টোটাল কাজ হচ্ছে 60টা কাজ। তাহলে 4টে কাজ যদি তারা একদিনে করে, তাহলে 60টা কাজ কতদিনে করবে, 15 দিনে, প্লাস হয়ে গেল। শুধু তোমার কাজই হচ্ছে এখান থেকে তোমার একা কিউ কতদিনে কাজ করছে সেটা বার করে নেওয়া, বার করে নেওয়ার পরেই তোমার কন্ডিশন অনুসারে সেটাকে পুট করে দেওয়া। ঠিক আছে, তাহলে আমরা সলিউশনটা দেখে নিই, যে কিউ হচ্ছে একা করছে 2টো কাজ এখন পেয়ে গেলাম। তাহলে কিউ হচ্ছে একা এখন কাজ করবে কটা, 1টা কাজ, তার দুজনে মিলে পি প্লাস কিউ একসাথে করবে 1 + 3, কারণ 3টে হচ্ছে কিউ করছিল, সরি এটা পি হবে, 3টে হচ্ছে পি করছিল, আর এখন কিউ করছে 1টা কাজ, তাহলে 4টে কাজ, 4টে কাজ করছে একদিনে। তাহলে পি ও কিউ যদি একসাথে কাজ করে, তাহলে 60/4 = 15 দিনে পুরো কাজটা কমপ্লিট করে নেবে। বুঝে গেছে? এই হচ্ছে তোমার কোশ্চেনটা ছিল, অ্যান্সারটা হবে। জাস্ট কি বলছে না বলছে সেগুলো তোমরা জেনে নিলেই তোমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ওকে, বেশি অঙ্ক করাবো না একদিনে, আজকের মতো এই অবধি থাক। ভালো লেগে থাকলে কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর বুঝতে পারলে অবশ্যই আমাকে জানিও। আর যদি হচ্ছে এখন অবধি সাবস্ক্রাইব যারা করনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি টিপে রাখো নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। প্র্যাকটিস করতে থাকো, আর এইভাবে নেক্সট ভিডিওতে আমাদের দেখা হবে। আজকের মতো।